দাপট বাড়াচ্ছে বর্ষা, আবারও জারি ভারী বৃষ্টির অ্যালার্ট। কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে জানতে দেখুন গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে এবছর, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে মাত্রা ছাড়া এবং তার ফলে দেখা দিয়েছে বন্যা, ঘরছাড়া হয়েছেন অনেক মানুষ, এমনকি মৃত্যু হয়েছে বহু মানুষের। সম্প্রতি উত্তরবঙ্গের তিনটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, তবে দক্ষিণবঙ্গের ভাগ্যে রয়েছে শুধুই বিক্ষিপ্ত বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 30 জুন পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহার সহ দার্জিলিং, কালিম্পং এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের, কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কেবলমাত্র বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, আর তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে 30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে। ইতিমধ্যে প্রবল বৃষ্টির ফলে বন্যা হওয়ায় বিধ্বস্ত উত্তরবঙ্গ, বৃষ্টির কারণে দুর্বিষহ অবস্থা ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণ করার সময় ড্রেনের ব্যবস্থা ভালো করেনি আর তার ফলেই জল ঢুকে যাচ্ছে বসতবাড়িতে, এর ফলে প্রাণ ওষ্ঠাগত এলাকার বাসিন্দাদের। বিক্ষোভের জেরে 31 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। যানজট মোকাবিলায় ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ, যদিও তারপরে ওঠে অবরোধ। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু জেলাগুলিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আবার নতুন করে বৃষ্টির দাপট বাড়ার খবরে ইতিমধ্যে মাথায় হাত পড়েছে কৃষকদের। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী 3 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। 29 তারিখ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেও জানা যাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।